নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আমি তারকেশ্বর শিবধাম থেকে, আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রীতে স্বাগত। আজকে মহাশিবরাত্রি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব মহাশিবরাত্রির ব্রত কীভাবে সৃষ্টি হয়েছিল। তো প্রথমেই বলি, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, পার্বতী পতয়ে নমঃ, হর হর মহাদেব। তো চলুন তাহলে আজকে আমি বলি শিবরাত্রি ব্রত সৃষ্টি কীভাবে হয়েছিল। ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশীর দিন এক বেদ বনে শিকার করতে বেরিয়েছিল। তো শিকার করতে করতে সেই জঙ্গলে তার খুবই মানে রাত হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তে সে বাড়ি ফেরার কোনো রাস্তা ছিল না। তো তখন জঙ্গলের হিংস্র পশুদের কাছ থেকে বাঁচার জন্য সে একটি বৃক্ষের ওপর উঠে সেখানে স্থান নেয়। তো সেখানে সে রাত্রি নিবাস করে। তো সেই দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর দিন। তো সেই ব্যাধ সেদিন পুরো নির্জলা উপবাস ছিল। তো যখন পরদিন সূর্য উদয় হয়েছিল, তখন সে ভেবেছিল যে এবার গাছ থেকে নেমে আমাকে আমার বাড়ি ফিরতে হবে। তো তখন সে সেই গাছ থেকে নামার সময় আর কি একটি বিল্বপত্র, যখন সে গাছটিতে উঠেছিল, আমার এটা বলা হয়নি যে সেই গাছটি কিন্তু তার অজান্তেই সে একটি বিল্ব বৃক্ষে উঠে পড়েছিল। তো সকালবেলা যখন সে সূর্য উদয় হওয়ার সময় সে যখন নামতে যাচ্ছিল, তখন সেই গাছ থেকে একটি বিল্বপত্র নিচে থাকা শিবলিঙ্গের মাথায় পড়ে। তো তখন স্বয়ং মহাদেব উদিত হন। তিনি ভাবলেন যে কোথা থেকে এই বিল্বপত্র আমার মাথার উপর পড়ল। তখন তিনি ব্যাধকে বলেন যে তুমি এখানে। তো তিনি ব্যাধ তখন স্বয়ং মহাদেবকে তার ঘটনাটা বলল। তখন সে বলল, তুমি আজ এই কৃষ্ণ চতুর্দশীতে উপবাস থেকে আমার মাথায় অজান্তেই একটি বিল্বপত্র ফেলেছ, তো তাই তুমি আজ বাড়ি ফিরে ব্রাহ্মণকে সেবা দিয়ে তারপর তুমি তোমার উপবাস ভঙ্গ করবে। তো শিবের অপর নাম আশুতোষ, আশা করি আপনারা সকলেই জানেন। আশুতোষ হওয়ার কারণটা হলো যিনি অল্পেতে সন্তুষ্ট হন, তার নাম আশুতোষ। তো তাই সেই দিন থেকে এই শিবরাত্রি ব্রতর সৃষ্টি হয়। সেই দিন থেকে সকল পৃথিবীবাসী আমরা শিবরাত্রি ব্রত পালন করি। তো আমরা কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর দিনই শিবরাত্রি ব্রত পালন করি। তো যে কুমারী মেয়ে শিবরাত্রির দিন নির্জলা উপবাস থেকে রাত্রে শিবের পুজো করে পরের দিন কোনো ব্রাহ্মণকে সেবা বা দান দিলে, তাকে সেবা করালে, করে তারপরে সেই অন্নগ্রহণ করে উপবাস ভঙ্গ করলে, তো পয়োধি খেয়ে উপবাস ভঙ্গ করলে সেই শিবরাত্রির উপবাস সম্পন্ন হয় এবং শিব তার ওপর অনেক আশীষ অর্থাৎ আশীর্বাদ প্রদান করেন। শিবের আশীর্বাদ তার ওপর সর্বদা বজায় থাকে। তো যদি কোনো কুমারী মেয়ে উপবাস করতে চান, এই নিয়মটি করে অবশ্যই করবেন। আর শিবের পুজো কীভাবে করতে হবে, কীভাবে কী করতে হবে, আমি পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে অবশ্যই বলবো, কারণ একই ভিডিওতে এত কথা বলাটা সম্ভব নয়। শিবের পুজো করতে গেলে খুব নিষ্ঠা ভরে, খুব মন দিয়ে করলে শিব অল্পেতেই কিন্তু সন্তুষ্ট হন। শিবের পুজোর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। আর শিবের পুজো করতে গেলে অবশ্যই হর এবং হরি দুটোকে একসাথেই পুজো করতে হবে। শুধুমাত্র শিবের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করা যায় না, তাই প্রথমে স্বয়ং বিষ্ণুর পুজো করে তারপর শিবের পুজো করতে হবে। হর হরি দুই একসাথে পুজো করতে হবে অবশ্যই। শুধু শিবের পুজোর প্রসাদ কখনোই গ্রহণ করা যায় না। অবশ্যই চেষ্টা করবেন যখনই শিবের পুজো করছেন, আগে হরির পুজো করবেন, তারপর হরের পুজো করবেন।
তাই আমার যতটুকু জানা ছিল আমি ততটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো তাহলে জানতে পারলেন যে শিবরাত্রির উপবাস কিভাবে সৃষ্টি হয়েছিল। ভগবান শিব কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হন, তাই তাকে মন থেকে ভক্তি ভরে একটা বেলপাতা দিয়ে একটু ঘটিতে গঙ্গাজল নিয়ে পুজো করলেই তিনি কিন্তু সন্তুষ্ট হন। হ্যাঁ, অবশ্যই মন থেকে ডাকতে হবে, যে কোনো ভগবানকেই মন থেকে ডাকলে কিন্তু ভগবানেরা সন্তুষ্ট হন। তাই অবশ্যই বলবো, মন দিয়ে ভক্তি ভরে শিবরাত্রি ব্রত পালন করুন আর শিবকে বিল্বপত্র জল এই দিয়ে পুজো করুন। আর অবশ্যই পরের দিন স্নান করে পয়োধি খেয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজের ব্রত সমাপন করুন। শিবরাত্রি ব্রত খুব সুন্দরভাবে করুন। ভগবান শিব হলেন নিজেই একজন বৈষ্ণব, তাই অবশ্যই সকল বৈষ্ণবেরাও শিবরাত্রি পূজা অর্থাৎ শিবের পূজা, দেবাদিদেব মহাদেবের পূজা অবশ্যই করতে পারেন, কারণ দ্বাদশ ভাগবতের মধ্যে মহাদেব শিব হলেন একজন। তো সবাই মিলে বলুন হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে আমরা সকলেই মহাদেবের পুজো করি, এমনকি অনেক দেবতারাও মহাদেবের পুজো করেন, কিন্তু মহাদেব কার পুজো করেন, মহাদেবের আরাধ্য দেবতাকে? তো মহাদেবের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, গোবিন্দ স্বয়ং। মহাদেবের মুখে সবসময় হরির নাম এবং হাতে দেখবেন রুদ্রাক্ষের মালা থাকে আর মনে কৃষ্ণের নাম জপ, তাই তিনি হলেন পরম বৈষ্ণব একজন। তো তিনি একজন পরম বৈষ্ণব, তার পুজো অবশ্যই মন থেকে নিষ্ঠা ভরে অবশ্যই করুন। যতটা পারবেন আপনাদের যেরকমভাবে সামর্থ্য, যেরকমভাবে আপনাদের ইচ্ছা মনের, সেইভাবেই ভগবান শিবের পুজো করুন, নিষ্ঠাভাবে পুজো করুন। তো আজকে আমি শিব কথা বা শিব তত্ত্ব কথা যেগুলো বললাম, আমি সমস্ত কিছুই শাস্ত্র থেকে দেখে বা শুনে আমি এই কথাগুলি বললাম। তো ভগবান শিবের পুজো করার আগে কিন্তু অবশ্যই ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো করবেন, তবেই সেই প্রসাদ গ্রহণযোগ্য হবে। শুধু ভগবান শিবের যেখানে পুজো হয় সেই প্রসাদ কিন্তু গ্রহণযোগ্য হয় না। তাই আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আসছে শিবরাত্রি পুজো কীভাবে করবেন, কী কী দিয়ে করবেন, কখন করবেন, কী বারে পড়েছে 2024 সালের শিবরাত্রি ব্রত। চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।